ফুটপাত দখল করে যারা ব্যবসা করছিল তাদেরকে ফুটপাতের দখলদারি ছেড়ে দেওয়ার জন্য তিন দিন আগে নোটিশ দেওয়া হয় আমবাসা পৌর পরিষদের তরফ থেকে। কিন্তু দেখা গেছে নির্দেশ জারি করার তিন দিন পরও ফুটপাত দখলকারীরা নিজেদের ব্যবসা চালিয়ে যাচ্ছে। তাদেরকে সতর্ক করার পরও পৌর পরিষদের নির্দেশকে মান্যতা না দেওয়ায় এদিন এই জবরদখলকারী ফুটপাত ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করল আমবাসা পৌর নিগমের সিও সমীরণ রায়। পৌর পরিষদের কর্মীদের নিয়ে একটি টিম বানিয়ে বুধবার আমবাসা বাজারে ফুটপাত দখলদারদের উচ্ছেদ করা হয় এবং যারা দোকান থেকেও দোকানের বাইরে সাজ সরঞ্জাম সাজিয়ে রেখেছিল তাদের মালামালও জব্দ করে আমবাসা পৌর পরিষদের টাস্ক ফোর্স। যে অবৈধ নির্মাণ আছে পৌর পরিষদের মাঝখানে বাজারে আমরা সেগুলো সরিয়ে দেওয়ার জন্য উদ্যোগ নিয়েছি। প্রাথমিকভাবে আমরা তাদেরকে তিন দিনের জন্য একটা নোটিশ দিয়েছিলাম সরিয়ে নেওয়ার জন্য, কিন্তু দেখা গেছে যে এরা কেউ এটা সরায়নি স্ট্রাকচারগুলো। এখন আমাদের লোক দিয়ে আমরা সরানোর কাজ শুরু করেছি। আমবাসা পৌর পরিষদ এখানকার জনগণের কাছে দায়বদ্ধ। পুরো পরিষদ ট্যাক্স কালেকশন করে, ট্যাক্স নেওয়ার সাপেক্ষে আমাদের পরিষেবাও দিতে হবে। জনগণ যাতে সুষ্ঠু পরিষেবা মিউনিসিপ্যাল কর্পোরেশন থেকে পায়, আমাদের পরিষদ থেকে পায়, সেটা সুনিশ্চিতকরণের জন্যই আমরা বেরিয়েছি। এবং আজকে আমরা বাজার পুরোটাই পরিষ্কার করে নেব এবং পরবর্তী সময় আরও যেই এরিয়াগুলিতে ইলিগেল অকুপায়েররা অকুপাই করে আছে তাদেরকে আমরা সরিয়ে দেব এবং আমবাসা পুরো পরিষদ এলাকাকে স্বচ্ছ সুন্দর এবং জনগণের কাছে যাতে সুষ্ঠু পরিষেবা পায় পরিষদের, সেটা আমরা সুনিশ্চিত করার জন্য দায়বদ্ধ এবং আমরা সেই কাজটা করব। দোকান ব্যবসায়ী যদি ভিডিও রিপোর্ট সার্চ ইঞ্জিন।